সম্প্রতি মজুরি বৈষম্য নিয়ে রাজপথে নামে পোশাক শ্রমিকরা। সংঘর্ষ, ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে শ্রমঘন গার্মেন্টস এলাকাগুলোতে। বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এ অবস্থায় দফায় দফায় সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকও হয়। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। 2013-তে ছিল 5,678 টাকা, 18-র প্রপোজাল ছিল 8,405 টাকা, এখন নতুন করে আমরা প্রস্তাব করছি 8,420 টাকা। রোববার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এই সিদ্ধান্ত জানান। 5 নম্বর গ্রেডে বেড়েছে 2833 টাকা, 4 নম্বর গ্রেডে বেড়েছে 2,927 টাকা, 3 নম্বর গ্রেডে বেড়েছে 3,040 টাকা, 2 নম্বর গ্রেডে বেড়েছে 4,516 টাকা এবং 1 নম্বর গ্রেডে বেড়েছে 5,257 টাকা। শ্রমিক নেতারাও নতুন বেতন কাঠামোকে স্বাগত জানান। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তারা। আমরা সমস্ত শ্রমিক সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপ এবং এই উদ্যোগকে গ্রহণ করেছি। আমরা মনে করি যে শ্রমিকদের দাবি থাকবে এবং শ্রমিকদের দাবি এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করার জন্য আমরা ট্রেড ইউনিয়ন আমরা আন্দোলন সংগ্রাম অবশ্যই করব, কিন্তু তার অর্থ এই না যে রাস্তাঘাট অবরোধ হবে, তার ইন্ডাস্ট্রি ভাঙচুর হবে, কারখানার মালিকরা সেখানে অবরুদ্ধ হবেন, গাড়ি জ্বলবে। আমরা এটা কোনো শ্রমিক সংগঠনই আমরা এটাকে অ্যালাউ করি না, আমরা এটার নিন্দা জানাই। মালিকরাও শ্রমিকদের দাবিকে যৌক্তিক বলেই মনে করেন। নতুন কাঠামো ঘোষণার পর সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান এবিসিসিআই সভাপতি। আইনকে নিজের হাতে নিয়ে এটা গান পয়েন্টে একটা মানুষকে ব্ল্যাকমেইল করা, হামিম বা নিপা ফ্যাক্টরি বা অন্য যেসব ফ্যাক্টরিতে ভাঙচুর হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। আন্দোলনে নিহত শ্রমিকের পরিবারের জন্য সরকারের নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও সভা থেকে জানানো হয়। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।